করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব আতঙ্কিত। যারা সচেতন এবং সংক্রমণ রুখতে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন, তারা ঘন ঘন হাত ধুয়ে নিচ্ছেন। হাতের বাইরে প্লাস্টিক, লোহা ও কাগজে কতদিন বাঁচে ভাইরাসটি সম্প্রতি তাই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের জার্নাল। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। কোন জিনিসের নিচে এই ভাইরাস কতদিন বাঁচে বা পৃষ্ঠদেশের সংস্পর্শে কোন আক্রান্ত রোগী এলে কতদিন পর্যন্ত সেই পৃষ্ঠদেশ থেকে সাবধানতা অবলম্বন করা উচিত, সে বিষয়ে সচেতনতা খুব বেশি দরকার। সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন একটি রিপোর্ট প্রকাশ করেছে। দেখা গিয়েছে করোনা ভাইরাস সবচেয়ে বেশি দিন বাঁচতে পারে পলি প্রোপেলিনের উপর। 5 দিন পর্যন্ত এর উপর বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। পলি প্রোপেলিন এক ধরনের প্লাস্টিক। এ ধরনের প্লাস্টিক দিয়েই বাচ্চাদের খেলনা থেকে শুরু করে প্লাস্টিকের টিফিন বক্স তৈরি করা হয়। দ্বিতীয় যে পৃষ্ঠদেশের উপর করোনা ভাইরাস বেশিক্ষণ বেঁচে থাকতে পারে তা হল কাগজ। এর উপর 4-5 দিন বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কাগজের মাধ্যমে এই সংক্রমণ ছড়ানোর কোনো আশঙ্কাই নেই। সংবাদপত্রের পাতা উল্টানোর পর ভালো করে হাত ধুয়ে নিলে করোনায় আক্রান্ত হয়ে পড়ার আশঙ্কা নেই বললেই চলে। করোনা ভাইরাস বেশিক্ষণ বেঁচে থাকতে পারে তা হলো কাঁচ। গবেষণায় দেখা গেছে কাঁচ জাতীয় পৃষ্ঠদেশের উপর অন্তত 4 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। ফলে কাঁচে হাত দিলে নিয়ম বিধি মেনে ভালো করে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। কাঁচের মতো সমান সংক্রমণ ছড়ায় কাঠ। এরপর যে পৃষ্ঠদেশের উপর করোনা ভাইরাস বেশিক্ষণ বেঁচে থাকতে পারে তা হলো স্টেনলেস স্টিল। গবেষণায় দেখা গেছে স্টেনলেস স্টিলে এই ভাইরাস 48 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে। সার্জিক্যাল গ্লাভস ব্যবহারেও ভীষণভাবে সুরক্ষা বিধি মেনে চলা প্রয়োজন, কারণ সার্জিক্যাল গ্লাভসের উপর এই ভাইরাস অন্তত 4 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে মাস্ক পরার পর মাঝে মধ্যে তা ঠিক করতে তাতে হাত দিচ্ছেন সবাই। এতে হাতের জীবাণু মাস্কে যাচ্ছে, মাস্কের উপরিভাগে জীবাণু মিশছে হাতে। ফলে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টো ক্ষতি বাড়ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।